দিনের পর দিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ও মেডিকেল কলেজের সামনে টোটো পার্কিং থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই ঘটনা দেখা যাচ্ছে আরামবাগ বিডিও অফিসে। জানা গেছে আরামবাগ বিডিও অফিসের দুটি প্রধান গেট, একটি গেট পঞ্চায়েত নির্বাচনের সময় শান্তি শৃঙ্খলার জন্য চাবি দেওয়া হয়, তারপর থেকে চাবি খোলা হয় না। গেটের চাবি না খোলার সুযোগ নিয়ে আরামবাগের টোটো চালকরা গেটের সামনেই টোটো পার্কিং করতে শুরু করে। পাশাপাশি বিডিও অফিসের প্রাচীরের পাশে টোটো পার্কিং করা হয়। অভিযোগ, এই টোটো পার্কিং এর ফলে প্রত্যেক দিন যানজটের সৃষ্টি হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের মুখে। এছাড়া বিডিও অফিসে আসা সাধারণ মানুষও সমস্যায় পড়েন, এমনকি প্রশাসনিক ভবনের গাড়ি যাতায়াত করতেও অসুবিধা হয়। তবে আরামবাগ বিডিও অফিসে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ আসেন, কিন্তু একটা মাত্র গেটে যাতায়াতের তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। অথচ অন্য গেটটি চাবি দেওয়া এবং টোটো পার্কিং করা আছে কার স্বার্থে, উঠছে প্রশ্ন। এ বিষয়ে টোটো চালকদের দাবি, বিডিও অফিসের গেটে তালা দেওয়া আছে তাই টোটো পার্কিং করা আছে, নিষেধ করলে আর রাখা হবে না। বন্ধ বলে সেই হিসাবে গেছে, নাহলে আমাদের গাড়ি এখানে দুটো গাড়ি থাকে। কি নাম তোমার? আমার নাম মির্জা হাসিব। এই যে বিডিও অফিসের গেটে এই যে চাবি দেওয়া আছে তার সামনে টোটো রেখে দিন, এখনো বন্ধ আছে তার জন্য এখানটাতে সামনেটাতে রেখে দিন, নাহলে আমাদের এখানটাতে দুটো গাড়ি থাকে, ওই আগেটাতে শুধু দুটো সাইডে গাড়ি থাকে, তাছাড়া আমাদের এখানে সামনে কোনো গাড়ি থাকে। কেউ অনুমতি দিয়েছে? কেউ? হ্যাঁ, কেউ বলেছে রাখতে? ইউনিয়ন থেকে এখানে দুটো হচ্ছে রাখতে বলেছে। কটা গাড়ি রাখতে বলেছে? দুটো গাড়ি। কটা গাড়ি আছে এখন? এখন গেটটা বন্ধ আছে বলে সেই হিসাবে তার জন্য এখানটাতে রেখেছে, নাহলে আমাদের গাড়ি এখানে থাকে। কটা গাড়ি আছে এখন? এখন আমাদের চারটে পাঁচটা গাড়ি আছে। এটা কি আইনত মনে হচ্ছে? তবে এই রকম ঘটনা ঘটলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত আছে, ওখানটায় যেহেতু একটা মেডিকেল কলেজ, ওখানটা থেকে আগে চিলোর গাড়িগুলো যেত, চিলোর গাড়িগুলো আমরা কাটা সার্ভিস করে দিয়েছি। এরা গোলপুকুর, আমাদের আরামবাগের গাড়ি গোলপুকুর পর্যন্ত যাবে, গোলপুকুর থেকে ওরা তিনটে চারটে রুট আছে ওরা নিয়ে যাবে, এটা কাটা সার্ভিস করে দেওয়া হয়েছে। এবং যারা এখান থেকে মানে আমাদের এখানটাই ছটা থেকে আটটা গাড়ি সবসময় দাঁড়িয়ে থাকবে, তারা ওই তিরোল এবং আমাদের স্টেশন তাদেরকে পরিষেবা দেবে। বিডিও অফিসের গেট জাম করে টোটো দাঁড়িয়ে আছে, ওটা আমি দেখে নিচ্ছি। আপনার সামনে আমি বললাম, আমার যে ওখানে সেক্রেটারি তাকে বললাম, ওটা আমরা দেখে নিচ্ছি, আর যাতে পরিষ্কার থাকে সেটা আমরা। আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিতা বাগ বলেন, বহুবার টোটোগুলিকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, এবার বিডিও ব্যবস্থা নেবেন। এটা আমাদের বিডিও ম্যাডামকে জানানো হয়েছে, এটা বিডিও ম্যাডাম দেখছে, উনি বলেছেন এখানটা যে আমাদের বিডিও অফিসের যে দক্ষিণ দিকের গেটের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে ওটা নিয়ে আইসি স্যারের সাথে উনি কথা বলেছেন, বিডিও ম্যাডাম এটার ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে এখন দেখার প্রশাসনিক ভবন ও মেডিকেল কলেজে আসা সাধারণ মানুষের স্বার্থে পুলিশ প্রশাসন কবে ব্যবস্থা গ্রহণ করে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।